আপনি তো আজকে উড়াবেন আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, ফ্রান্স আর স্পেনের পতাকা, ইসলামের কালিমা, ইসলামের পতাকা উড়ানোর সময় কোথায় আপনার? ভুলেই তো গেছেন যে ইসলামের একটা পতাকা ছিল, শুধু জাতীয়তাবাদী রাষ্ট্রের পতাকা থাকবে, দলের পতাকা থাকবে, সংগঠনের পতাকা থাকবে, আর ইসলামের পতাকা থাকবে না। ভাবলেন কিভাবে? নবী পতাকা ব্যবহার করেন নাই, নবীর যুগে বদর উহুদের পতাকা ব্যবহৃত হয় নাই। কোথায় হারিয়ে গেল সেই পতাকা? কোথায় হারিয়ে গেল আমাদের ঐতিহ্য? একটা পতাকা উঁচু রাখার জন্য পরপর তিন তিনজন সাহাবি শহীদ হয়েছেন, তাও পতাকা মাটিতে পড়তে দেন নাই। একজন ডান হাত দিয়ে পতাকা ধরে রেখেছেন, কোপ মেরে ডান হাত কেটে দিয়েছে, বাম হাত দিয়ে পতাকা ধরেছেন, বাম হাত কোপ দিয়ে কেটে দিয়েছে, পা দিয়ে পতাকা আগলে রেখেছেন, পাও কেটে ফেলেছে। মাটিতে পড়তে যাবেন, শহীদের নিথর দেহ মাটিতে পড়তে যাবে। এর আগে আর একজন এসে পতাকা লুফে নিয়েছে, যান জীব তবু পতাকা তো দিতে পারি। এমন এক ইতিহাস ছিল আমাদের, কোথায় সেই পতাকা, কোথায় সেই হাত? এখন এই হাতগুলো দিয়েই আমরা পতাকা উড়াই, তবে আল্লাহর পতাকা না, ইসলামের পতাকা না, নবীর পতাকা না, মুসলিম কান্ট্রির পতাকাও না, কাফেরদের পতাকা। নাউজুবিল্লাহ। তারাই নাকি আমাদের হিরো, তারাই নাকি আমাদের বীর। ইয়া আসফা, ইয়া হাসরাতা, কত জঘন্য এই দৃশ্য! মুসলিম বীরদের নাম মুখে উচ্চারণ করতে ভয় পায়, অনেকের প্যান্ট ভিজে যাবে। মুসলমান বীরদের নাম উচ্চারণ করতে যারা ইসলামের পতাকা সমুন্নত রাখার জন্য নিজেকে ফেদা করে দিয়েছে, যারা কোরআনের শাসন ফিরানোর জন্য নিজেকে ওয়াকফ করে দিয়েছে, যারা আল্লাহর জমিনে আমাদের নারীদের ইজ্জত হেফাজতের জন্য নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আরে যারা মুসলমানদের হারানো ভূমির প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে আবাহ ইসলামের অধীনে আনার জন্য নিজেদেরকে সর্বস্ব বিলিয়ে দিয়েছে, তাদের নাম মুখে উচ্চারণ করতেও ভয় লাগে। কিন্তু কাজ উচ্চারণ করি কত নিকৃষ্ট আমাদের মুখ।